বাঁকুড়ার সোনামুখীতে নাবালিকা ধর্ষণকাণ্ডের কিনারা করল পুলিশ। ঘটনার প্রধান অভিযুক্ত বেলিয়াতোড় থানার হরিপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত কিষ্কুকে পুলিশ গ্রেপ্তার করে। শুক্রবার বিষ্ণুপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে একথা জানান জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি। পুলিশ সুপার জানান, সকাল সকালে এসে সোনামুখী থানার অন্তর্গত সোনা সুখাশোল বলে একটা গ্রামে একটা 9 বছরের নাবালিকা মেয়ের সাথে ধর্ষণের একটা ঘটনা ঘটেছে। রাতে 3টের দিকে সে নিজের কাকির সাথে বাড়িতে ঘুমাচ্ছিল বাড়ির বাইরে। সেই সময় কোনো একটা ছেলে ওকে ওখান থেকে, যার যে ছেলের মুখটা কভার্ড ছিল, সেই ছেলেটা এসে ওই মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যায় আর জঙ্গলে ওর সাথে ধর্ষণ করে। প্রায় 1.5-2 ঘন্টার পরে, মিসিং থাকার পরে, সেই মেয়েটি নিজে হেঁটে হেঁটে বাড়িতে চলে এসে পুরো ঘটনাটা বাড়ির লোককে জানালো। মধ্যে ইনভলভড যে অ্যাকিউজড আছে, যে মেন পার্সন আছে, তাকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। সে আমাদের সাথে এখানে ব্যাক সাইডে আছে। তার নাম হচ্ছে প্রশান্ত কিষ্কু। প্রশান্ত কিষ্কুর বয়স হচ্ছে 22 বছর আর তার বাড়ি হচ্ছে হরিশপুর গ্রাম বেলিয়াতোড় থানার মধ্যে। এই যে লোকটি অ্যাকিউজড আছে, সে কিন্তু যে বাড়িতে মেয়েটি থাকে সেই বাড়িতেই যাওয়া আসা এর থাকতো, আর ওই বাড়ির যারা লোক আছে তাদেরই আত্মীয় আছে, রিলেশনে লাগে, আগেও আসতো। কিন্তু ওই দিন এই মেয়েটির সাথে যখন ধর্ষণ করেছে তখন এর মুখটা একটু চাপা ছিল, ভালো করে দেখতে পারেনি। পরবর্তী আমরা জানতে পারলাম কি মেয়েটা হয়তো একে চিনতে পেরেছিল, কিন্তু এ ভয় দেখিয়ে মেয়েটাকে কিছু বলার না বলতে বলেছিল। আর শুনেছি সেই স্পট থেকে এভিডেন্সগুলো আমরা পেয়েছি, সেগুলো আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আনাচ্ছি। নাবালিকাকে নিয়ে গিয়েছিল, হেঁটে নিয়ে গিয়েছিল, তুলে নিয়ে যায়নি, নাবালিকাকে কিছু ভয় দেখিয়েও নিয়ে গিয়েছিল, প্রলোভন ভেদ দুটোই দেখিয়েছিল। যাওয়ার পথে নিয়ে গিয়েছিল, তখন ওকে কিছু প্রলোভন দেখিয়েছিল, পরবর্তীকালে কে যেহেতু আত্মীয় আছে ভয় দেখিয়েছিল যেভাবে কোনোভাবে ডিসক্লোশন না হয়। আর এটা আমরা জানতে পাচ্ছি কি পরবর্তী মেয়েটি যখন হসপিটালে ছিল সেই সময়ও কিন্তু এই চেষ্টা আকিউজ চেষ্টা করেছে মেয়েটিকে অ্যাক্সেস করার আর ওখানে গিয়ে ওকে প্রেশার দেওয়ার। কিন্তু মেয়েটার সাথে তখন থেকেই আমাদের লোক ছিল, আমাদের কনস্টেবলস আছে। মেয়েটি এখন সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। মেয়েটির স্টেটমেন্ট নেওয়া হচ্ছে আর আমরা আগে ইনভেস্টিগেশন কমপ্লিট করাচ্ছি। পিসি নেওয়া হবে, পিসি নেওয়া হবে হয়েছিল তখন আইপিসি 376A(b) আর সেকশন 6 অফ পক্সো, এই দুটো আইনে আমরা কেস স্টার্ট করেছি, সেটাই এখনও দাঁড়াচ্ছে। এর মধ্যে আরও কিছু আছে কি না সেগুলো আমরা দেখে বলছি, এই মুহূর্তে আপনাদের সাথে সেগুলো শেয়ার করা যাচ্ছে না। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।